বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে চলার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কিছু অমৃতময় কথা। তিনি বললেন, জীবনের দেবতা মঙ্গলের দেবতা, মহাজীবনের দেবতা পরম উন্নয়নের দেবতা, সেই দেবতার পূজা যদি করি, তার মতো নিজেকে গড়ে তুলি, তখনই পরম ঐশ্বর্যের অধিকারী হতে পারি। তার পূজা হয় যজনে যাজনে নাম ধ্যানে, আমি তার সাথে যুক্ত হই, যুক্ত হওয়ার সাধনায় যজন। তিনি যেমন বলেছেন তেমনি করে চলি, এমন করে নিজেকে তৈরি করি যে বুক টান করে বলতে পারি, দয়াল আমি সাধনা করেছি তোমার মনের মতো হওয়ার জন্য, আমার সাধ্য অনুযায়ী আমি করেছি, ফাঁকি দেইনি, আমি করেছি আমি পেয়েছি। করাটাই বলে দেবে আমি কি হয়েছি, করা ছাড়া অন্য কোনো পথ নাই। তার ইচ্ছায় জগৎ চলে, তার ইচ্ছায় চলতে হয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার। আপনারাও শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দিতে পারেন। জয় গুরু।